হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, তা হলো ফাইবার। ফাইবার আমরা জানি একটি মার্কেট প্লেস, মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায়। আমরা মূলত আজকে ফাইবারের যত সেটিং আছে, যত যাবতীয় যা আছে, সব আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। প্রথমেই আমি আমার প্রোফাইলে যাই। এটা আমার প্রোফাইল। এই প্রোফাইলে আমি যেমন গিগ পাবলিশ করছি তিনটা। গিগ কি? গিগ হলো আমরা একটা প্যাকেজ, আমরা যে প্যাকেজের মাধ্যমে বায়োডাটা দেখে আমাদেরকে কাজ দেবে, তাই হলো গিগ। যেমন এই আমি আমার ফেসবুক মার্কেটিংয়ের দিকে যাই, সাপোজ বা যেমন এটা আমার এই গিগের ডেসক্রিপশন, তারপর এটা গিগের ব্যানার, তারপরে আমি এত কিছু লিখছি যে আমি এ পারি, আমার কাজের যত ইয়ে আছে আমি সবই করছি, কী কী কাজ করি। তারপরে এটা আমার প্যাকেজ দেওয়া আছে, আমি যেমন এই কাজগুলা এই ইয়ে করি, তারপরে এটা নিই যাক। তারপরে যাব আমরা এই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আমরা মূলত আমাদের ড্যাশবোর্ডের থেকে আমরা দেখতে পারবো যে আমাদের রেসপন্স রেট কত পার্সেন্ট আছে, তারপর ডেলিভারি কত পার্সেন্ট আছে, অর্ডার কমিশনে আমি কত ইনকাম করেছি, সব কিছু দেখা যাবে। যেমন আমি এটাই গেলাম যে দেন আমার ওই জায়গায়, বর্তমানে আমি তেমন একটা ভালো কাজ করি নাই, আবার করছিও, আমি এখনও কোনো লেভেলে নাই। যাক, আমার রেসপন্সে রেট আছে এই জায়গায় 95%, সেলিং আছে 60%, তারপর অর্ডার কমিশন 100%, কাজ করছি আমি এই যে অর্ডার কাজ করছি 8টা, তারপর আমি আছে $108। এই সমস্ত যাবতীয় সব কিছু আমরা এই ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো। এই যে আমি যেমন টোটাল কাজ করছি $108, কোনো পেন্ডিং আছে এক মেসেজ। মেসেজে আমরা মূলত এই জায়গায় নোটিফিকেশন, যদি কেউ অর্ডার করে তাহলে আপনারা এই নোটিফিকেশন থেকে দেখতে পারবেন কেউ অর্ডার করছে কিনা। যেমন আমার এই একটা অর্ডার আমি 5 স্টার পাইছি, যে দেখাইতেছি এই যে এটা যেমন অর্ডার, এটা আমি অর্ডার কমপ্লিট করছি, 5 ডলার অর্ডার আমি এটা কমপ্লিট করছি। মেসেজে মূলত আমরা যেমন একটা বাই রিকোয়েস্ট দিলাম, বাই রিকোয়েস্টে বাই কেউ আমার সাথে কথা বলবে, মেসেজ দিছে কেউ, আমি এই যে মেসেজে অপশনে যাই, এই যে ইনবক্স, ইনবক্সে আমি সবার সাথে এই জায়গায় কথা বলতে পারবো। যাক, মেসেজ অপশন গেল, তারপরে যেই প্রোফাইলে, তারপরে এই যে অর্ডার, এই অর্ডার থেকে আপনারা দেখতে পারবেন জায়গায় কোনো অর্ডার চলতেছে কি না, কোনো অ্যাক্টিভ আছে বা লেটে অ্যাক্টিভ করছেন, ডেলিভারি আছে কিনা কমপ্লিট। আমার যেহেতু 8টা অর্ডার, 8টায় আমার কমপ্লিট হবে, যে কমপ্লিট অর্ডার 8টা, তার ভিতরে 5 স্টার পাইছি আমি 2টা, এগুলাই। তারপরে কি এই গিগে মূলত আগে এই জায়গায় আমাদের কত ইমপ্রেশন হয়েছে, কতজন আমার গিগ দেখতেছে, এই সমস্ত দেখা যেত। এখন এই টোটালটা বন্ধ করে দিচ্ছে ফাইবার থেকে, কারণ এটার কারণে অর্ডারের আর কি অনেক তাপ এ কমে গেছে গা, এই জন্য এটা আর কি অ্যানালিটিক্সটা বন্ধ করে দিয়েছে। তারপর গিগের পরে আছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে যাবো আমরা, যে দেখেন এই জায়গায় আমি কত কি ইনকাম করছি, কত কি অর্ডার কমপ্লিট, কয়টা নিউ অর্ডার চলতেছে, অর্ডার ক্যান্সেল করছি কয়টা, সব আমরা এই জায়গাতে দেখতে পারবো। এই জায়গাতে মোটামুটি যাবতীয় সব দেখতে পারবো। যাক, আমি এই যে সব পর্যন্ত, যেমন এই যে আমি 5 স্টার করছি 2টা, মানে 5 স্টার আমি অর্ডার কমিশন রেট। যাক, তারপরে আর্নিংয়ের থেকে আমরা আমরা কত ইনকাম করেছি তা আমরা দেখতে পারবো।
মানে যে আমি নেট ইনকাম করছি, মানে মোট ইনকাম করেছি $108, উইথড্র এখনো করি নাই। তারপরে আমি দুইটা কাজ করেছিলাম এই জায়গা থেকে $9 কাটিয়ে রাখছে। তারপরে এখন আমার এই যে পেন্ডিং ক্লিয়ারেন্স, মানে আমি কাজ করছি, এই যে এগুলা আমি কাজ করছি এগুলো এখনো পেন্ডিংয়ে আসে নাই, আসে আমরা দেখতে পারবো। আর এই যে $75, এই $75 আমরা এখন চাইলে আমরা এটা উইথড্র দিতে পারবো। উইথড্র দেওয়ার জন্য আমরা এই জায়গায় পেপ্যালের কিংবা পেনওয়ের যে কোনো অ্যাকাউন্টে আমরা ই করতে পারবো। পেনওয়ের পরে যে বাংলাদেশি কার্ডের যে কোনো কিছুতে আমরা ব্যাংকের কার্ড দিয়ে আমরা ই করতে পারবো। এই জায়গায় আমি যে কাজ করছি সব এই জায়গায় দেখা যাচ্ছে। তারপরে কমিউনিটিতে আমরা এই জায়গায় ইভেন্টে তেমন কিছু না, এটা আমাদের প্রয়োজনও না। দেখা দেখা আমরা পরে মোড়ে অপশন আছে, মোড়ে গেলে আমরা দেখা বাইর রিকোয়েস্ট, এই জায়গায় আমাদের বাইর রিকোয়েস্ট আছে। যেমন প্রতিদিন আমরা এই জায়গার থেকে প্রতিদিন 10টা করে বাইর রিপ্লে দিব, মানে এ অর্ডার কাস্টম অর্ডার কিংবা এরকম অর্ডার একজনের কাজের একটা অফার সেন্ড করছে, আমি এটা রিপ্লে দেবো। যেমন এরকম রিপ্লে আমি 638টা দিয়েছি পর্যন্ত, দেখেন অনেক কাজে ই আছে, 1100, 200, 500 অনেক ই আছে। এগুলো আপনার এই অর্ডার, যেমন এটা একটা অফার করছে, আমি এটার এটা অফার সাবমিট করছি, এরকম ধরেন একটা কাজের জন্য 10 জনে অফার সাবমিট করছে, বাইরে যাকে মন চায় তাকে অর্ডার দিবে, না বাইরে আপনার সাথে সরাসরি কথা বলে অর্ডার দিবে। তারপরে আমরা এই জায়গায় বিজনেসের, তারপর অনলাইন ইনকাম কানেক্ট আমি কিছু যেতে পারবো। তারপরে সুইচ টু বাইংয়ে যাই, সুইচ টু বাইংয়ে গেলে আপনি দেখতে পারবেন জায়গায় অনেক কিছু কে কে, মানে যেমন এই জায়গায় আপনি দেখেন যে ওয়ার্ডপ্রেসের কাজ আছে, মানে ফাইবারে কাজের কোনো অভাব নেই, কাজ আপনি অনেক প্রকার কাজ আছে, যেমন ই কমার্সে অ্যাপস মার্কেটিং, তারপরে আদার অনলাইন ক্রেডিট, তারপর গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনেরও আবার অনেকটি ভাগ আছে, লোগো ডিজাইন, তারপর স্টেটমেন্ট, এগুলা সবটিতেই কাজ করতে পারবো আমরা। তারপর ডিজিটাল মার্কেটিং, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এসইও, অনেক কাজ আছে। তারপরে যে রাইটিং ট্রান্সলেট, তারপর এই জায়গাতে ট্রান্সলেট করে করতে পারবো। এইখানে যাবতীয় যত কাজ আছে আমরা এগুলোতে আমরা কাজ করতে পারবো। এগুলোতে কাজ করার জন্য আমাদের সাপোর্ট, ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কিংবা ফেসবুক মার্কেটিং, মানে যে কই দেখ আমি যেমন ডিজিটাল মার্কেটিংয়ের আমি কাজ করবো, তো ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য আমাদেরকে প্রথমে একটা গিগ দিতে হবে। গিগটা আমি প্রথমে দেখিয়েছি, এই এরকমভাবে আপনারা গিগ তৈরি করে যে বিষয়ের যে টপিকের উপরে আপনারা গিগ দেবেন ওই টপিকের উপরে নির্দিষ্ট জ্ঞান কিংবা কাজের গিগ তৈরি করে অফার দিলেই আর এই জায়গায় করতে পারবেন। প্রোফাইলে এই জায়গায় অনেক কিছু আছে, জায়গায় সেটিং মিটিং, তারপরে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড তো আমি দেখালামই, বা রেফার বোর্ড, অনেকেই আর কি বলে এটা কেমন। এই যে রেফার কোডের এটা এটা হচ্ছে মূলত, এই যে আমি টিপ দিলাম, সাপোজ এটা আমার ইয়ের রেফার কোডের, আমি এটা কপি নিয়ে যদি আরেকজনে দেই, কারোর অ্যাকাউন্ট করে দেই, তাহলে ওই যদি $100 ইনকাম করে, তাহলে ওই এগ্রিমেন্টে আমি আর কি একটা কমিশন পাবো, এই তো, তাছাড়া আর কিছু না। জায়গায় আমরা মূলত অনেক সাইডে কাজ করতে পারবো, যেগুলোতে ফাইবারে মোটামুটি আমি মনে করি অতি সহজেই কাজ করা যায়, নিজে কাজ করতেও পারবেন আবার কাজ করাইতেও পারবেন। যেমন আমি দুটা 5 স্টার পাইছি, যে 5 স্টার দিলে বাড়িটা এরকম রেখে দিছে, আর আমি এই দুটা আমি কাজ করেছি, আমি
নিজে বাহির হয়ে আর কি কাজ করেছি এই দুটা। আপনারা সো আমি আপনাদেরকে মোটামুটি খুব সংক্ষিপ্ত আকারে বোঝালাম ফাইবারে কিভাবে কাজ করতে হয় কিংবা কি আসে যায় এরকম। আর যদি ফাইবার সম্বন্ধে ভালো ভালো টিপস পেতে চান কিংবা আপনারা যদি অনলাইনে ইনকাম করতে চান ফাইবার থেকে, তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং পাশে থাকবেন, এবং নিত্য নতুন টিউটোরিয়াল পেতে যোগাযোগ করবেন। আর হচ্ছে আমরা আরো কিছু যে যেমন গিগ তৈরি করার জন্য আমরা ক্রিয়েটে গিগে যাব, তারপরে আমাদের প্রফাইলের জন্য ডিসক্রিপশন লিখবো এই জায়গায়, তারপরে আমরা চাইলে সোশ্যাল মিডিয়াতে আরো কিছু অ্যাড করে দিতে পারবো, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। এগুলো আমাদের স্কিল, যেমন আমি এই কাজটা পারি আমি অ্যাড করে দিলাম আমি এই কাজ করতে পারি, এডুকেশনের সার্টিফিকেট আমরা সব কিছুই আমরা ফাইবারে এড করতে পারবো। আমরা জানি ফাইবার একটি মোটামুটি মার্কেট প্লেসদের মাধ্যমে ভালো একটি মাধ্যম, যা মোটামুটি লাখো মানুষ কোটি কোটি মানুষ কাজ করতেছে এই ফাইবার থেকে এবং কাজ করাচ্ছে। আর ফাইবার থেকে ভালো ভালো বায়ারদের সাথে কাজ করা যায়। আশা করি আমার কাজটি বুঝেছেন, আমাকে বোঝার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওয়েলকাম।